ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দ্বিতীয় প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখের কাছে আমার প্রশ্ন, আমি মাসে অথবা দুই সপ্তাহে কবরস্থানে যাই আলহামদুলিল্লাহ, আমি সেখানে গিয়ে কোনো রকম শিরক বেদাত করি না আলহামদুলিল্লাহ, আমি বুঝি কি করলে শিরক বেদাত হয়, কবরস্থানে গেলে আমার মরণের কথা বেশি মনে পড়ে, এবাদতে বেশি মন দিতে পারি, তাই এত বেশি কবরস্থানে যাওয়ার কারণে কি আমার গুনাহ হবে, দয়া করে জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। আপনি জিয়ারতের বিষয়টি, কবরের যে রয়েছে সেটা, যেহেতু একজন বোন প্রশ্ন করেছেন, সেই ক্ষেত্রে বলবো যে আপনার জন্য এইরকম কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ নয়, আর এত বেশি বেশি বিশেষ করে এই আপনি প্রতি সপ্তাহে যাচ্ছেন বা মাসে দুইবার করে যাচ্ছেন, এইভাবে যে যাচ্ছেন মাসে অথবা দুই সপ্তাহে কবরস্থানে যাই বলছেন, আর এটাকে ভালো মনে করে আলহামদুলিল্লাহ বলছেন, না এটা ঠিক নয়, এইভাবে এত বেশি কবর জিয়ারত করতে যাওয়া মা বোনদের জন্য ঠিক নয়। এখন ঠিক নয় এই জন্য বললাম যে এটা হারাম নাকি এটা মাকরুহ অপছন্দনীয়, এই বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ নারী সকলকেই কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কারণ তখন নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছে, আকীদা এখন দুর্বলতা রয়েছে, সুতরাং যে কোনো সময় সেখানে গিয়ে শিরক বেদাতে লিপ্ত হইতে পারে, তাই নিষেধ ছিল পুরুষ নারী সবার জন্য। আর তারপরে রাসূলুল্লাহ বলে, কুনতু নাহাইতু কান জিয়ারাতুল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করতাম, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তা তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে। কবর জিয়ারতের একটি উদ্দেশ্য হচ্ছে নিজের লাভ, তা হচ্ছে পরকালকে, মরণকে, এই কবরের জীবনকে স্মরণ করা। যদিও এই ক্ষেত্রে পরকাল স্মরণ করা যেমন প্রয়োজন পুরুষদের রয়েছে তেমন নারীদের রয়েছে, কিন্তু এটা, এই যে নির্দেশটা বা অনুমতিটা যে এখন তোমরা কবর জিয়ারত করো, এটা পুরুষদের সাথেই খাস, নারীদের ক্ষেত্রে নয়। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লানাল্লাহু জায়রাতিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, লানত করেছেন কবর জিয়ারতকারিনীদের ওপর। এই হাদিসটি তিরমিজির বা সুনানের কিতাবাদিতে রয়েছে। এর চাইতে শক্তিশালী হাদিস যেটি সহিহ মুসলিমের, তাতে রয়েছে লানাল্লাহু জাওয়ারাতিল কবর, আল্লাহ রাব্বুল লানত করেছেন, অভিসম্পাত করেছেন, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন বেশি বেশি কবর জিয়ারতকারিনীদের ওপর। এখানে কঠিন শাস্তির কথা বা ধমক দেওয়া হয়েছে যে আল্লাহর লানত রয়েছে যারা বেশি বেশি কবর জিয়ারত করবে। আগের হাদিসটি শুধু জিয়ারতকারিনী জাহেরাতিল কবর, এতে রয়েছে বেশি বেশি জিয়ারতকারিনী, এই দুই রকমের হাদিসের কারণে ওলামাদের মাঝে দ্বিমত রয়েছে। একদল বলছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা মাকরু তেহরিমি, মানে হারাম, নাজায়েজ, আর এক দল জমহুর অধিকাংশ ওলামারা বলছেন যে আন্না যালিকা মাহমুলুন আলা কারাহাতি তানজিব বিনিসবাত লিননিসা, নারীদের ক্ষেত্রে কবর জিয়ারত করা এটি হচ্ছে মাকরুহ তানজিহ, মানে অপছন্দনীয় কাজ, হ্যাঁ আপত্তিকর কাজ, কিন্তু হারাম বলা যাবে না। কমপক্ষে তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা হচ্ছে মাকরুহ। আর আল্লামা আলবানী রাহমাহুল্লাহ বলেছেন যে বেশি বেশি জিয়ারতকারিনীর ওপর লানত রয়েছে যে হাদিস, এই হাদিস থেকে আমরা বিপরীত অর্থ নিতে পারি যে মাঝে মধ্যে কখনো, মাঝে মধ্যে বছরে, দুই বছরে, ছয় মাসে জিয়ারত যদি করে আর কবর জিয়ারত করতে গিয়ে শরীয়ত বিরোধী কিছু না করে, শিরক বিদাতে লিপ্ত না হয় বা সেখানে গিয়ে কান্নায় ভেঙে না পড়ে,
আর বিশেষ করে যদি আপনজনের কবর হয় স্বামীর অথবা বাবা বা মায়ের, তাহলে জিয়ারত করতে পারে। এটি শেখ আলবানী রাহমাহুল্লার মত। তবে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, না, নারীদের জন্য মাঝে মধ্যে কবর জিয়ারত করা জায়েজ নয়। তো যাই হোক, কবর জিয়ারত করা মাঝে মধ্যেও জায়েজ নয় একটি মত, হারাম। আর আরেকটি মত হচ্ছে, বেশি বেশি জিয়ারত করা জায়েজ নয়, তবে মাঝে মধ্যে যদি করে তো জায়েজ। আর আরেকটি মত হলো, যেটি নিষেধ রয়েছে সেটা হচ্ছে মাকরু, আপত্তিকর, অপছন্দনীয়, সেটা হারাম নয়। তো কমপক্ষে আপত্তিকর কাজ, সুতরাং এটাকে সওয়াবের কাজ মনে করি আপনি এত বেশি কবর জিয়ারত করতে যাবেন না, কারণ আশঙ্কা রয়েছে আল্লাহর লানতের। সুতরাং তা না করে আপনি বাড়িতে বসেই মরণকে স্মরণ করবেন, আখেরাতের জীবনকে স্মরণ করবেন, জান্নাত জাহান্নামের কথা পড়বেন এবং স্মরণ করবেন, এবং এবাদতে মনোযোগী হবেন, আপনি খুশুর সাথে অর্থ বুঝে আপনি ইবাদত বন্দী করবেন, এটা আপনার জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, সতর্কতার সাথে আমাদেরকে দিনের পাবন্দী করার তৌফিক দান করেন।